তুমি এনেকুৱা বুলি কেতিয়াও ভবা নাছিলো আতৰি যোৱা মোৰ পৰা আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ হেই কা ভুল কা মোৰ ভুল নাই মই ভুল চুল কৰা নাই আৰু তই নহয় ছাৰ মোৰো ভুল নাই আবে পাগল পাইছ তেনেহলে অপৰাধী কোন আমি দুয়ো নহয় ছাৰ আবে ভুল কার মোর নেকি আপনার নহয় ফুল মগজুর ফুল চিন্তার এতিয়া কি আমি মগজু আর চিন্তা ক্যারেজ করিম হয় স্যার করিব লাগিব এরেজ নহয় সলনি করিব লাগিব তেনে মগজু তেনে চিন্তার আবে হয়েছিল কি বুঝাই নোকা কিয় স্যার আসলতে সরুরে পড়া আমি ভাল বন্ধু এখন স্কুলতে পড়া দুয়ো দুয়ুরে টিফিন ভগাই খোয়া আবে কামড় দিছ কিয় পাগল পাইছ আমাক ঐ টিফিন বক্সর লগত কেসর কি সম্পর্ক এইখিনিতে কামড় পালে না কথাবোৰ ভালদরে নুশুনে কিয় খবরবোৰ আধৰুৱা বাবে আজি আমার এই অবস্থা সেইদিনা বজার বার আছিল দোকানের আগত আমি দুয়ো মোবাইল টিপি টিপি আড্ডা দি আছিলোঁ সনাতন আজিকালি জানে না সোশ্যাল মিডিয়াখন চাব নোৱাৰা হৈছে কি কবা মানে কি খসা কি মিছা একো ধৰিবই নোৱাৰা হৈছে বাতৰি কম এণ্টাৰটেইনমেণ্ট বেছি হৈ গৈছে ফেক নিউজৰ যিহে উৎপাত বিতৰ্কবোৰ চা না এইবোৰ কি অযথা বিতৰ্ক ইউটিউব ভাৰ্চেছ টিকটক সেইজন দাদা শ্ৰেষ্ঠ নে এইজন দাদা শ্ৰেষ্ঠ বোম কামুরবে তই কিমান আর বোর কর হব দে মুক সানা মুক সা কিমান সালিয়া মই ফেসবুকর এঞ্জেল বোরর মাজত মিস্টার হ্যান্ডসাম মোর নাম বড় হ্যান্ডসাম ডাল উলাইছে মোর লুক দেখিলে সোয়ালি ফিটা ন হব এর লুক সানা বয়লার মুরগি কেতিয়াবা ভাদ মহর রদত কাম করি পাইছ পথরত তার লুক তার এঞ্জেলর মাজত মিস্টার হ্যান্ডসাম বলে সি আবে ঐ কথা ভালকে কবি ধনী দেউতার একমাত্র সন্তান মই তই কি জানিবি মোর নামত কিমান ছোৱালী ফিদা ঐ তই ইকোনমিক্সর এটা সূত্র জানা না কি বস্তুর দাম কমিলে যে গ্রাহক বাড়ে কি কলি ভিক্ষারীর জাত দাম কমিছে মোর তই বুকুত ধরিলি যে মোর আর জাতত ধরে কাক কথা কইছ হ্যাঁ কাক কথা কইছ কলে কি করবি বে ভিক্ষারীর জাত মারিবি নাকি ঐ মারিবি নাকি মারিবি নাকি হ্যাঁ কি করবি কি করবি মারিবি নাকি হ্যাঁ কি করবি স্যার এনেদরে আমার তর্কাতর্কি কাজিয়ালয় রূপান্তরিত হয় তারপিছত আর কি হব বজারত মানুষের ভিড় কিন্তু কিন্তু কি স্যার আর তারপর আরম্ভ হয়েছিল সকল সমস্যা বুঝিল কিন্তু কথাবোৰ কেনেকৈ ইমান প্রচার হল সোশ্যাল মিডিয়া স্যার কি কম স্যার কোনো আমার কথার কাজিয়ার গভীরতা নজানাকয়ে কথাবোৰ সোশ্যাল মিডিয়াত প্রচার করেছিল আনৰ কথা কি কম স্যার মোৰ প্রয়োগীজনীয় স্যার মোর কথা বুঝি নাপালে আমার কাজিয়াখনক স্যার মানুহে সাম্প্রদায়িক রূপ দিলে বুঝিল ভয় আমারও লাগে করবাত ফেক নিউজৰ বলি হওঁ নেকি এই আধৰুৱা খবৰবোৰ আচলতে বৰ ভয়ানক সেইবাবেইতো ডিজিটেল লিডাৰশ্বিপ দৰকাৰ কি যে নতুন মহামাৰীয়ে পালে আমাৰ এই সমাজখনক ব্যক্তিগত কথাবোৰো কোনো এটা জাতি ধৰ্মৰ লগত খানি বিকাশৰ সুখ লাভ কৰে ছাৰ পাহৰি পেলাওঁ আমি যে সকলো এখন দেশৰেই নাগৰিক গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ আমাৰ বিশ্বাস
আৰু সিহঁতে যদি কথাবোৰ সম্পূৰ্ণ নজনাকৈ নিজৰ মুনাফাৰ বাবে মিছাতে অপপ্ৰচাৰ চলায় তেনেহ'লে সাধাৰণ মানুহে কাক বিশ্বাস কৰিব। হয় ছাৰ, খবৰবোৰ যেতিয়া বিক্ৰী হয় ই আৰু খবৰ হৈ নাথাকে, কাহিনীলৈ ৰূপান্তৰ হয়। আৰু আপুনিতো জানেই কাহিনীবোৰ কাল্পনিক হয়, ই উদ্দেশ্য প্ৰণোদিত, ই আৰু খবৰ হৈ নাথাকে। সঁচাকৈ সলনি কৰিব লাগিব মানুহৰ চিন্তা আৰু মগজু। কিন্তু কেতিয়া ছাৰ? আমাৰ দৰে বহুলোক বলি হোৱাৰ পিছত, নহয়নে ছাৰ? ছাৰ, আপুনি মই আমি কোনেও নাজানো কাইলৈ জীয়াই থাকোঁ নে নাথাকোঁ। তেনেহ'লে ছাৰ, কথাবোৰ আজিয়ে আৰম্ভ কৰিব নোৱাৰিনে? আপুনি কি কয়? হেল্ল' হেল্ল', মই তোমাৰ নীলনাই কৈছোঁ। সমাজসেৱা ধুনীয়া, কি হ'ব সমাজসেৱাৰ কাৰণে?